দিন 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 রেডি রাখবেন। এই চৈতালি দিয়ে একটু দূরত্ব দূরত্ব রেখে করুন, একটু চলে আসুন সবাই একটু করে হাত। না না দূরত্ব একটু ডিস্টেন্স রাখবেন, ডিস্টেন্স রেখে সবাই আসতে, ডিস্টেন্স না হলে ভিডিও তো ডবল ডবল আচ্ছা সবাই ফোনটা রাখুন, উষশীর মা ফোন রাখুন, তুষার মা ফোন রাখুন। আজকে একটা খুব ভালো লাগা, দেখছো কতজন এত মানুষ আমাদের এই বিদ্যালয়ে এসেছেন, শুধু আজকে নয় অনেকবারই আসে, কারণ এই বিদ্যালয়ের ছেলে মেয়েদের ভীষণ ভালোবাসে। এবং এখানে আমাদের নাম হয়েছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর তথা আমাদের সিআইসি চেয়ারম্যান ইন কাউন্সিল, সবাই চেনে অত্যন্ত পরিচিত রয়েছেন আমাদের ওয়াইল্ড ভিচার ওয়েলফেয়ার সোসাইটি অফ হলদিয়া বলে একটি এনজিও, যার সদস্য এবং কর্মধারা এখানে রয়েছেন, সভাপতি রয়েছেন, সম্পাদক মহাশয় রয়েছেন, আমাদের ম্যাডাম রয়েছেন, ম্যাডাম ডাক্তারবাবু সবাই কিন্তু এই ছায়ায় এই এলাকায় মানুষজনের কিছু সামাজিক কাজকর্ম করছে। এবং সবচেয়ে আমি যেটা কৃতজ্ঞ ওনাদের কাছে, মানে আমরা সবাই এখানে যারা আমরা গার্জিয়ান যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে সবাই আমরা কৃতজ্ঞ এই জন্য যে এই ওয়াইড ভিশন, বিশেষ করে শিবনাথ বাবু প্রথম উপার্জনকে নিয়ে এসে এখানে আমার সঙ্গে যখন পরিচয় করে, এক বছরও হয়নি, এরকম একটা সুন্দর সম্পর্ক আমাদের বিদ্যালয়ের সঙ্গে তৈরি হয়ে গেছে ওয়াইড ভিশনের, যে আমাদের ছেলেমেয়েদের জন্য কিছু করতে পারলে তাদের ভালো লাগে। সেই জন্য আমরা ওয়াইড ভিশনের যে সমস্ত সদস্য যারা রয়েছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের বিদ্যালয়ের অভিভাবক এবং ছাত্রছাত্রী এখানে রয়েছে সবাই, আমরা করতালি দিয়ে আমরা অভিবাদন জানাবো সবাইকে।
এবং আরেকটি এমন আবেদন, এই সম্পর্কটা আমাদের একটা দৃঢ়, কারণ একটি বিদ্যালয় মানে শুধুমাত্র সেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসবে তা নয়, একটি বিদ্যালয় মানে একটা এলাকার একটা সম্পদ, কারণ ওই বিদ্যালয়ে আগামী দিনের নাগরিকরা তৈরি হয়, আগামী দিনের সুন্দর মানুষ তৈরি হয়, যে সুন্দর মানুষগুলো সমাজকে তৈরি করবে। তাই বিদ্যালয় কিন্তু সমাজের একটি সম্পদ, এবং সেই ভাবনায় যেমন নারায়ণবাবু ওতপ্রোতভাবে সারাক্ষণ স্কুল নিয়ে ভাবেন, স্কুলের সঙ্গে যুক্ত থাকেন, এবং আমরা আজকে আরেকজনকে পেলাম, যেটা হচ্ছে ওয়াইল্ড চিলড্রেন ওয়েলফেয়ার সোসাইটি এবং তার সদস্যরা এই বিদ্যালয়কে ভালোবাসেন, বিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারলে তাদের ভালো লাগে, এবং সেই জন্যই এই সম্পর্ক আরও এগিয়ে যাবে, আরও সুন্দর হবে, আমাদের এই বিদ্যালয়, আমাদের এই ছেলেমেয়েরা আরও উজ্জ্বল হবে, আমাদের অভিভাবকরা সকলেই আমাদের সঙ্গে থাকে। তো আজকে এই ছোট্ট এনারা একটা উপহার সামগ্রী সবাইকে দেবেন, ঠিকই করেছেন যে আমরা কিছু দেবো, সবাই পক্ষে তো সম্ভব হয়নি, একটা সার্টেন পার্সেন্টেজ দেখে দিচ্ছেন কয়েকজনকে, কারণ বিদ্যালয়ে 1000 উপরে ছাত্রছাত্রী পড়াশুনো করে সবার পক্ষে তো দেওয়া সম্ভব নয়, আমরা বিদ্যালয়ের সরকারি পক্ষ থেকে যেমন দেওয়া হয় সে তো আছেই। আমি সবাইকে খুব সুশৃঙ্খলভাবে যেভাবে আমরা করি, আমরা যাতে অভ্যস্ত, সেই সুশৃঙ্খলভাবে আমরা এই প্রোগ্রামটা শেষ করব। এখন সিদ্ধার্থবাবু ওয়াইফি চ্যানেল। আমি প্রথমেই ওয়াইল্ড ভিশন ওয়েলফেয়ার সোসাইটি অফ হলদিয়ার পক্ষ থেকে সম্মানীয় প্রধান শিক্ষক ওনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা এই যে আমফান ঝড়ের পরেই আমার প্রথম মনে হয়েছিল যে স্কুলটা কীরকম আছে, স্কুলের পরিস্থিতি কীরকম, আমরা যোগাযোগ করতে পারছিলাম না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর আমি এই বিগত 1 বছর ধরে দেখেছি যে একজন প্রধান শিক্ষক তিনি দিনের পর দিন, মানে যারা এখানে কাজ করেন তারাও বুঝে গেছেন যে মাস্টারমশাই এসছেন মানে আমাদের 5টা পর্যন্ত এখন চলবে, 5টা, 6টা, 7টা চলবে। আপনারা যারা এসছেন আপনারা হচ্ছেন ওনার চালিকা শক্তি, আপনারা যত ওনাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন ওনাকে, আপনারা যত উৎসাহ যোগাবেন উনি আরও বেশি করে আপনাদের জন্য কাজ করতে পারবেন। আমি কৃতজ্ঞ, এখানে ডক্টর সাবিনা ইয়াসমিন এসছেন, আমাদের ডগ লাভার্সের পক্ষ থেকে শর্মিলা ম্যাডাম এসছেন, এবং আমার সম্মানীয় সভাপতি হরিপ্রদবাবু আছেন, স্কুলের সঙ্গেই উনি যুক্ত আছেন, অন্যান্য সমস্ত মেম্বার্স আমাদের ওয়াইল্ড ভিশনের এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই জানেন যে আমরা পরপর এতভাবে বিপর্যস্ত হয়ে গেছি, এক হচ্ছে প্রথম আমাদের করোনা নিয়ে আমাদের লাইফ ফেল হয়ে গেছে, মানুষ কাজ করতে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, মানুষ ঘুমোতে পারছে না, খেতে পারছে না, এই আর্থিক অসঙ্গতি হচ্ছে, এবং এই করোনা পিরিয়ডে আমরা আমাদের ওয়াইল্ড ভিশনের পক্ষ থেকে ব্যাপকভাবে আমরা এলাকার মানুষকে সহযোগিতা করেছি, আমরা আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মানুষকে সহযোগিতা করেছি। সেই রকমভাবে এটা হয়ে যাওয়ার পরেই আমার আমফান এলো, আমফান আমাদের একদম কোমর ভেঙে দিয়ে চলে গেছে, 200 বছরের ইতিহাসে এত ঝড়, এত গভীরভাবে ঝড়, এইরকম বিধ্বংসী ঝড় কোনোদিন হয়নি। কিন্তু আমাদের এই সব কিছুকে জয় করতে হবে, করোনাকে জয় করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার কথা আমরা সবসময় বলি, আমাদের বসে থাকলে চলবে না, আপনারাও আপনাদেরকেও বলবো যে আমরা দুঃখ কষ্ট সবাই মিলে আমরা ভাগ করে নেব, কিন্তু আমাদের চলার রাস্তাটাকে আমাদের সবসময় মসৃণ রাখতে হবে। আজকের আমরা সামান্য কিছু খাদ্য ফুড আইটেমস আমরা আপনাদের দেব, এবং আমাদের চিন্তাভাবনা থাকছে সবসময় আপনাদের সহযোগিতা করার জন্যে, আমরা নিশ্চয়ই করব। আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের সিআইসির এখানে সম্মানীয় সদস্য আছেন নারায়ণচন্দ্র প্রামাণিক, নারায়ণবাবুকেও আমি দেখেছি, এলাকা নিয়ে তিনি পড়ে থাকেন, এবং তার একটা ব্যাপক সুনাম আছে যে কোনো মানুষ তার কাছে গিয়ে ফিরে আসে না। আমি একজন বিরাট কাউন্সিলর,
আমি হলদিয়া পৌরসভার একটা কাউন্সিলর, মানে আমাদের ক্যালকাটা মিটিং যে কর্পোরেশনের যিনি একজন কাউন্সিলর থাকে তার সমমর্যাদা সম্পন্ন, কিন্তু কার্যক্ষেত্রে উনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং আমি ওনাকে পছন্দ করি ওনার এই লাইফস্টাইলের জন্যে, ওনার কাজের জন্যে। এমন কোনো মানুষ আমাকে বলেন না যে আমি ফোন করে ওনাকে পাইনি বা ওনার কাছে গেছি উনি আমাকে দুটো কথা শুনিয়ে দিয়েছেন। এই ধরনের মানুষকে আমরা আগামী দিনেও চাই, আমাদের সংগঠনেও ওনারা ডাকলে সঙ্গে সঙ্গে উনি আসেন। আমি নারায়ণবাবুকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাব এবং আমি তপনবাবু তপনচন্দ্র যারা আপনাদের গর্বের মাস্টারমশাই ডক্টরেট, এবং উনি এখান থেকে অনেক বড় বড় স্কুলে উনি যেতে পারেন, অনেক বড় বড় স্কুলে উনি চলে গিয়ে সেখানে কাজ করতে পারেন, কিন্তু উনি আপনাদের ভালোবেসে আপনাদের সঙ্গে রয়েছেন। আমি আশা করব যে আমরা সবাই মিলে একজোট হয়ে আগামী দিনে আরও বেশি বেশি করে আমাদের উন্নয়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং আমি আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। প্রায় অনেকেই চেনে, আমি এই বিদ্যালয়ে যখন প্রথম আসি যে ব্যক্তির সঙ্গে প্রথম দেখা হয়েছিল এবং আজকের দিন পর্যন্ত যিনি আমার সঙ্গে আছেন সে হরিপদ দাস, স্কুলের শুভারধ্যায়ী নয় শুভচিন্তকও বটে এবং ওয়াইড ভিশনের সম্পাদক সভাপতি। এই ওয়াইড ভিশন যে ওয়েলফেয়ার সোসাইটি যারা আমাদের কিছু সামগ্রী দেওয়ার জন্য এসেছেন তার হচ্ছে সভাপতি, উনি সংক্ষেপে কিছু কথাবার্তা বলছেন। আচ্ছা সুধীর জন, যারা উপস্থিত আছেন আমার সদ্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, আমার সম্পাদক সদ্য শিবনাথা, আমার সদ্য নারন্দা আছেন, নারন্দা সবাই চেনে, এই ওয়ার্ডের সবাই কেন হলদিয়াবাসী হিসাবে সবাই নারন্দাকে চেনে, এবং আমাদের ওয়াইড ভিশন সোসাইটির কর্মকর্তা যারা আছেন তাদেরকে, এবং আজকের যারা এসছেন বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং হচ্ছে অভিভাবক অভিভাবিকা তাদের সকলকে আমাদের সোসাইটির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সশক্ত ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে, আপনাদের অনেক সময় ধরে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন সহযোগিতা করেছেন এবং যেটুকু সময় আমাদের এই অনুষ্ঠানটা শেষ করতে লাগবে আশা করব আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং আপনাদের এই সহযোগিতা উৎসাহ দেবে আমাদের আগামী দিনে আরও কিছু করার। আমরা চাই আপনাদের পাশে থাকতে, আমরা বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়েই জনগণের কাছে কিছু দ্রব্য কিছু সামগ্রী কিছু সাহায্য আমরা তুলে দিই সবসময়। আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের চেক আপ বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি, আগামী দিনে আবার আমরা করব এবং আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন। এই কয়েকটি কথা বলে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করি।